हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। दिस इज रेहना इस्लाम एंड वेलकम टू माय चैनल होममेड टेस्ट। এখন তালের সিজন চলছে আর তাল দিয়ে আমাদের দেশে অনেক রকম পিঠাপুলি তৈরি করা হয়। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তালের তৈরি পাটিসাপটা পিঠার রেসিপি। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। প্রথমে পিঠার ভিতরে দেওয়ার জন্য পুরটা রেডি করে নেব। এর জন্য একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। চুলার আঁচ স্লোতে রেখে এবার চালের গুঁড়া এবং সুজিটাকে 4-5 মিনিটের মতো ভেজে নেব, আর এটাকে অনবরত নাড়তে হবে। সুজি এবং চালের গুঁড়াটা ভাজা হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে দেব। এর মধ্যে অন্য উপকরণগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1 কাপ পরিমাণ দিয়ে দেব পানি। তালের রস দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিনিটা নির্ভর করবে তালটা কি রকম মিষ্টি সেটার উপর। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটার একটা ব্যালেন্স আসে। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিশমিশ, তবে এটা অপশনাল, আপনার চাইলে স্কিপ করতে পারেন। চুলাটা জ্বালানোর আগে প্রথমে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশে গেলে চুলাটা জ্বালিয়ে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকব। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন মিশ্রণটা বেশ ঘন হতে শুরু করে দিয়েছে। যখন এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব। এবার এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিশ্রণটা আরও একটু ঘন হয়ে আসবে। এবার পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব। একটা বোলে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ময়দা, এর সাথে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। শুকনো উপকরণগুলোকে একটা হুস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে তালের রস অ্যাড করব। এখানে আমি 1 কাপ পরিমাণ তালের রস নিয়েছি। প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নেব, তারপর বাকি অর্ধেকটা অ্যাড করে নেব। তালের রসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফেটানো ডিম। ডিমটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিয়েছি। ডিম দিলে পিঠাটা অনেক সুন্দর হয় এবং অনেক বেশি সফট হয়। ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা এখনও বেশ ঘন। এর মধ্যে এখন পানি অ্যাড করব 1/4 কাপ পরিমাণ, তবে সম্পূর্ণ পানিটা একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকব। সম্পূর্ণ পানিটা মিশিয়ে নেয়ার পর দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। চুলে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এবার একটা টিস্যু পেপারের সাহায্যে এর মধ্যে তেল লাগিয়ে নেব। আপনার চাইলে ব্রাশের সাহায্যেও তেল ব্রাশ করে নিতে পারেন। এবার লো আছে, প্যানটা যখন গরম হবে তখন 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে চামচের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দেব। কিছুক্ষণের মধ্যে দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আগে থেকে যে খিসিয়াটা তৈরি করে রেখেছিলাম সেটা সাবধানে এর মধ্যে দিয়ে দেব। একটা স্প্যাচুলার সাহায্যে আমি পিঠাটাকে রোল করে নিচ্ছি। প্রথম একটা দুইটা উঠাতে হয়তো একটু কষ্ট হবে, পরগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। আর প্রতিবার পিঠা তৈরির আগে অবশ্যই প্যানে তেল ব্রাশ করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো অনেক বেশি সফট হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটা কতটা নরম হয়েছে।
আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পিঠেটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার তৈরি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।